বাগেরহাটের নবাগত জেলা প্রশাসকের সাথে ফকিরহাট উপজেলা প্রশাসন ও সুধী সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান, ফকিরহাট উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।